শুটিং করছি মনে যায়। ও আমাদের সুবল হয় এটা ওরে গুড। এই নাম্বারটা সবসময় মনে রাখবি, এই নাম্বারটা তুই যখন জানি না আমি দেখি দিলাম বাবা গেলে শুনে নিয়েছি সাইকেলের নাম্বার লাগে কিসের জন্য ধরছে আমি নিজেও বুঝে যাচ্ছি না। সাইকেল শোন আমি সাইকেল তো গাড়ি সাইকেলের নাম্বার কবে দেখলি স্যার এরকম নাম্বার দেখে দিলাম এই নাম্বারটা মনে রাখবে দুদিন পরে তো আবার ধরবেন বলে হেলমেট না বলে সাইকেল চালানো বন্ধ হয়ে যাবে মোটরসাইকেল চালাইতাম পেছনে একটা মেয়ে ছিল কর্তারা তো শোনেন আরে সাইকেলটা তো বয়সে 10 বছর হয়ে গেল বিক্রি করলে হয়তো 200 টাকা পাবো না 500 টাকা সাইকেলের ফাইন লাগবে সাইকেলটা বিক্রি করলে হয়তো 200 টাকা পাবো 150 টাকা না 150 হয় সাইকেলের অবস্থা বিক্রি করলে 500 টাকা 200 টাকা দেবে নাকি গ্যারেন্টি নাই সেদিন ভুলে গিয়েছে জানা নাই কি গাড়ি সাইকেলের নাম্বার লাগে জানতাম সাইকেলের যে নাম্বার আজকে বেলা 10টার সময় আসবি কান্দি থানায় বে কান্দি থানা থেকে সাইকেলটা কোর্টে পাঠানো হবে কোর্টে একটা উকিল ধরবি উকিলে নেবে 300 টাকা 500 টাকা যা নিবে উকিলকে দিয়ে সাইকেলটা ছাড়ি নিয়ে যাবে ওরকম কইরেন না কে রে তোর নামে কেস করা হবে স্যার কেস হয়ে যাবে ওরকম কইরেন না কেসটা দিবে আমার ওই ব্যাগটা নিয়ে দেবো দেখি ওই ব্যাগটা নিয়ে দেবো স্যার ওরকম কইরেন না ব্যাগটা নিয়ে দে তুই তো আর নিয়ে যাই ব্যাগটা নিয়ে দে না দেখি তারা ওই গানাবে কেসটা দেই তাহলে কেস না দিলে হবে না স্যার ওরকম কইরেন না আরে স্যার আমি সাইকেল নিলাম না কি করব তা টাকা নাই তত টাকা ২৩ তারিখ একটা ধরা হয়েছিল 33 একটা ধরা হয়েছিল সব সাইকেলে কেস কোর্টে পড়ে আছে কোর্ট থেকে সব নিয়ে যাবে সাইকেল থানা জমা আছে ঠিক আছে।
200 টাকা হবে না 500 টাকা ফাইন দিছেন তাই কি হবে না হবে পরে কথা এ পরে হেটে যাবে হেটে গেলে ট্যাক্স লাগে।